সাগরদিঘি পিডিসিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ জমিহারাদের। অভিযোগ, সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্টে 2006 সালে জমি দেওয়ার পর তাদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কিন্তু 2024 সালে এখনো পর্যন্ত তাদের চাকরি দেয়া হয়নি, অথচ যারা জমিদান করেনি তাদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ। সেই কারণে কাজের দাবিতে শনিবার পিডিসিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তাদের কর্মসংস্থান না দেয়া হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান বিক্ষোভকারীরা। পিডিসিএল এর কর্মরত সাহেব ছিলেন, উনি আমাদেরকে ট্রেনিং করেছিলেন মনোরঞ্জন রায় এনার্জি এডুকেশন সেন্টার নামে 2006 পিডিসিএল কোয়ার্টারে। ওখানে উনি বলেছিলেন যারা ল্যান্ড লুজার তাদেরকে আগে এই পিডিসিএল এ কর্মরত করা হবে। আজকে 2006 থেকে 2024 সাল হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কর্মরত করা হয়নি। উপরন্তু আমাদের সঙ্গে ট্রেনিং করা তিনটি ছেলে, যাদের এক কাঠাও জমি যায়নি, ভুলাক্ষরও এক কাঠা জমি যায়নি, তবুও তারা তিনজন তিনটে কোম্পানিতে কাজ করছে। আর আমার নিজস্ব সাতটা মীমাংসা নোটিশ থাকা সত্ত্বেও আজকে আমাদেরকে ঘুরে ঘুরে ধন্যী হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি অন্যায় করেছি? 47 সাহেব তাড়িয়েছি, তার জন্য আবার তাদেরকে নতুন করে সাহেব বলেছি বলে তারাকে ইংরেজ শাসনের মতন আমাদের কাছে এইরকম বই দুর্ব্যবহার করছে, আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে লুণ্ঠিত করছে। এটা কি অধিকার তাদের আমাদেরকে এভাবে বঞ্চিত করা? আপনাদের মাধ্যমে উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের সব থেকে বড় কর্তব্য, আপনাদের বড় কর্তব্য। আর আমাদেরকে যাতে এই মানে বঞ্চিত করে রাখা হয়েছে তার প্রতিকার চাই আমরা। ক্ষেত্রে আমরা বৃহত্তম আন্দোলনে যেতে হবে, এখানে অনশনে বসবো, দরকালের গায়ে পেট্রোল দিলে জ্বালিয়ে মরে যাবো। এমনি তো আমাদের বউ ছেলেরা না খেয়ে মরছে, এমনি তো না খেয়ে মরবে। 2003-04 সালের পর থেকে যে আমাদের এতগুলো ছেলেমেয়ের পরিবারের পক্ষ থেকে এই যে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট গড়ে উঠেছে, সেই সমস্ত প্রজেক্টে আমরা আমাদের বাবার সম্পত্তি, নিজের নামের সম্পত্তি আমরা দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতিতে তিনারা আমাদেরকে বলেছিল এই পিডিসিএল এ কাজ দেওয়া হবে। এখন পর্যন্ত 20-21 বছর হয়ে গেল, ল্যান্ড লুজারদের এখন পর্যন্ত কাজ দেওয়া হচ্ছে না। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে অন্যান্য জেলা এবং অন্যান্য রাজ্য থেকে এখানে লোক নিয়োগ করছে। আমাদের মূলত দাবি, এই সব দাবি যে এক অবিলম্বে এই যে অবৈধভাবে নিয়োগ করা হচ্ছে অন্যান্য জেলা এবং রাজ্য থেকে, সেই সমস্ত নিয়োগ বন্ধ করতে হবে। এবং আমাদের মধ্যে যে ল্যান্ড লুজারের যোগ্যতম ছেলে মেয়ে আছে প্রত্যেকে এখানে কাজের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালাইসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH-34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।